আচ্ছা তোমার সমস্যা কি? তুমি আমার সাথে দেখা হলে পাশ দা চলে যাও, কোনো কথা বলো না, ফেসবুকে ব্লক দিয়ে রাখছো, নাম্বার ব্লক দিয়ে রাখছো, কি সমস্যা কি তোমার বলবা তো? আমি তোমাকে কৈফিয়ত দিতে চাচ্ছি না। আমি তোমার কাছে কোনো কৈফিয়ত চাই নাই। আচ্ছা ঠিক আছে, তুমি জাস্ট এটুকু বলো, আমার কোনো অপরাধ হয়েছে? আমি কিছু করছি তোমার সাথে বলো। দেখো রায়হান, এখানে অপরাধের কিছুই নাই। আমি তোমাকে ইগনোর করতেছি, এটার মানে তোমার বোঝা উচিত আমি তোমাকে আমার লাইফে আর চাচ্ছি না। আচ্ছা তাহলে আমাদের যে এক বছরের রিলেশনশিপ ছিল ওইটা কি কিছুই ছিল না? হ্যাঁ ছিল, আমি তো কোনো কিছু অস্বীকার করছি না। তখন তুমি আমাকে প্রপোজ করেছিলে, আমার মনে হয়েছিল তুমি আমার জন্য পারফেক্ট। তখন আমি না বুঝে এটা করে ফেলেছিলাম, কিন্তু এখন আমি কিছুটা হলেও বুঝি। তাই আমার যোগ্য এরকম একটা ছেলের সাথে আমি রিলেশনে গেছি। আসলে রায়হান, আমি তোমাকে কথাগুলো ওভাবে বলতে চাই না। দেখো আমার চাওয়া পাওয়াটাই তো আর সবকিছু না, আমার ফ্যামিলির চাওয়া পাওয়া বলেও কিছু একটা আছে, তাই না? ওর ফ্যামিলির অবস্থা খুব ভালো, প্লাস ও স্টাবলিশ, সো ওর কথা বলতে আমার ফ্যামিলিকে কোনো প্রকার দ্বিধা বা লজ্জা বোধ করতে হবে না। তোমার কথা আমার ফ্রেন্ডদেরকে বলতে গেলেই প্রবলেমে পড়তে হতো, আর তুমি একজন স্টুডেন্ট, তোমার কথা আমি ফ্যামিলিকে কিভাবে বলতাম? দেখো পাস্ট ইজ পাস্ট, বর্তমান নিয়ে বাঁচতে শিখো, বাই। ও আরেকটা কথা, তোমার সাথে আমার যে ছবি আছে প্লাস কনভারসেশন সব ডিলিট করে দিও কাইন্ডলি, প্লিজ। ভালো থেকো। এই যে শুনছেন, আমি হ্যাঁ আপনাকেই বলছি, আপনি তো একটা ছেলেকে ভালোবাসি কথা অনেকবার বলতেন, তাই না? ভালোবাসা মানে কি জানেন? ভালোবাসা মানে হচ্ছে সবকিছু ভাগাভাগি করা, আই মিন টু সে একজন আরেকজনের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়া। যাই হোক আপনাকে কিছু কথা বলি, শুনুন। আপনারা তো সারাদিন বিভিন্ন রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করতেন, ঘোরাফেরা করতেন, এই সবগুলো খরচ তো আপনারা যে টাইম পাসের শিকার বয়ফ্রেন্ডটাই বহন করতো, তাই না? একবার ওকে তাকে জিজ্ঞেস করছেন সেই খরচগুলো কোথা থেকে পায়? একবার ভেবে দেখুন, আপনি যেমন স্টুডেন্ট, সেও কিন্তু একজন স্টুডেন্ট। হয়তো ছেলেটা ভালো একটা টি শার্ট কিনতে পারত, কিন্তু আপনার সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটাবে বলে টাকাটা জমিয়ে রাখত। আর কি যেন বললেন, আপনার ফ্রেন্ডদের কাছে তার কথা বলতে লজ্জা করে, ফ্যামিলিতে বলতে লজ্জা করে। আচ্ছা আপনার লজ্জাটা তখন কোথায় ছিল, যখন সারাদিন ঘোরাফেরা শেষে গাড়ি ভাড়াটা স্টুডেন্টকে দিয়ে দেওয়াতেন? আপনার লজ্জাটা তখন কোথায় ছিল, যখন রেস্তোরাঁয় খাওয়া দাওয়া শেষে বিলটা ওই স্টুডেন্টকে দিয়ে পে করাতেন? আপনার লজ্জাটা তখন কোথায় ছিল, যখন শপিং করা শেষে সব খরচগুলো ওই স্টুডেন্টকে দিয়ে পে করাতেন? আচ্ছা আপনার লজ্জাটা তখন কোথায় ছিল, যখন সারাদিন ওই স্টুডেন্টকে আপনি মেসেজ দিয়ে বলতেন আপনার ফোনে টাকা নাই, আপনার ফোনে টাকা নাই, ফ্ল্যাগজি করে দিতে? যাই হোক আমিও না কথাগুলো আপনাকে এভাবে বলতে চাই, আপনি বলতে আমাকে বাধ্য করছেন। আজকে যদি আপনার কথাগুলো সহ্য করে আমি মুখ বুঝে চলে যেতাম, তাহলে হয়তো আমার মতো স্টুডেন্টদের মনে কষ্টগুলো মনেই থেকে যেত, অথবা সিগারেটের ধোঁয়ার সাথে উড়িয়ে দিতে হতো। আপনিও ভালো থাকবেন, আসি। কেন তুমি চলে গেলে আমাকে এভাবে ফেলে, ভাবিনি তো আমি এভাবে চলে যাবে বহু দূরে।